ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে চার্জারটি চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দিবে, এটাকেই বলা হয় অটো কাট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 12 ভোল্ট 5 এম্পিয়ার একটি ব্যাটারি চার্জার, 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি ব্যাটারি চার্জার। এই ব্যাটারি চার্জারটা অনেকেই দেখে থাকবেন অনলাইনে, অনেকের সাথেই এই ব্যাটারি চার্জারটা পরিচিত। এই ব্যাটারি চার্জারের মাধ্যমে আপনারা 7 এম্পিয়ার ব্যাটারি থেকে শুরু করে আপনারা 40 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন। 7 এম্পিয়ার ব্যাটারি থেকে শুরু করে 40 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত আপনারা চার্জ দিতে পারবেন। তো এই চার্জারটি সম্পর্কে এই ভিডিওতে থাকছে বিস্তারিত, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। 12 ভোল্ট 5 এম্পিয়ার ব্যাটারি চার্জারটি এখন আমি আনবক্সিং করতেছি। তো প্রথমে আপনারা ম্যানুয়াল বই পেয়ে যাবেন, এই চার্জারটা কীভাবে পরিচালনা করতে হয় সেটার একটা বই পেয়ে যাবেন এটার মধ্যে। এই হলো আপনার চার্জারটি, 12 ভোল্ট 5 এম্পিয়ারের চার্জার, আর এটার মডেল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মডেলটা লেখা আছে স্মার্ট ফাস্ট চার্জার। এই ইনপুট তারটা আপনার 4 ফুটের মতন থাকবে, এসি ইনপুট হবে, কারেন্ট ইনপুট হবে 120 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত এসি কারেন্ট ইনপুট করতে পারবেন, আর আপনার ভোল্ট বের হবে 12 ভোল্ট, 12 ভোল্ট বের হবে 5 এম্পিয়ার। এই সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য এইখানে একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে, একটি ফ্যান দেওয়া হয়েছে এখানে। ব্যাটারি যখন চার্জ হবে তখন এই ফ্যানটি চলবে। তো এখন আমি আপনাদেরকে এই ব্যাটারি চার্জ দিয়ে দেখাচ্ছি। মাল্টিপ্লাক্টরে আমি সুইচটা দিয়ে দিলাম, আর এখানে এটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন সুইচটা দেওয়ার পরে এখানে একটি বাতি জ্বলতেছে। আর ব্যাটারিটি যখন চার্জ হবে, এখানে ব্যাটারিটা যখন চার্জ হবে তখন এখানে লাল বাতি জ্বলবে, আর ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক এরকম বাতি জ্বলবে। আরেকটা মজার বিষয় হচ্ছে ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই চার্জারটি ব্যাটারিকে চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দেবে, অটো কাট বলা হয় এটাকেই, অটো কাট বলা হয়। ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে চার্জারটি চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দিবে, এটাকেই বলা হয় অটো কাট। আর এইখানে ব্যাটারি চার্জ অবস্থায় এইখানে এই ফ্যানটি ঘুরবে, ব্যাটারিটি চার্জ অবস্থা এখানে ফ্যানটি ঘুরে এই চার্জারটির সার্কিটগুলো ঠান্ডা থাকবে। 7 এম্পিয়ার ব্যাটারি থেকে শুরু করে 40 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন এই চার্জারটির মাধ্যমে। 12 ভোল্ট 5 এম্পিয়ারের ব্যাটারি চার্জারটির দাম হচ্ছে মাত্র 580 টাকা, 580 টাকায় আপনারা এই চার্জারটি কিনতে পারবেন। ভিডিও স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর মদন পালের 18/3, দোকানের নাম নাজবুল এন্টারপ্রাইজ। এছাড়াও আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে নিতে পারবেন, হোম ডেলিভারিও নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।